বুক রিভিউর আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব আবুল মনসুর আহমেদের প্রথম বই আয়না সম্পর্কে। তো দর্শক শ্রোতা, আমরা আলোচনা যাওয়ার পূর্বেই আপনাদেরকে আবারও স্বাগত জানাই আমার চ্যানেলে, এবং আশা করি যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেবেন ইনশাআল্লাহ। আয়না আবুল মনসুর আহমেদের প্রথম বই, যেটি সাতটি গল্পের সমন্বয়ে রচিত। এই গল্প সাতটি নিয়ে বইটি প্রকাশিত হয় 1935 সালে। তবে 1935 সালে গল্প বইটি আকার প্রকাশের পূর্বে এই গল্পগুলো 1926 সাল থেকে নিয়মিত প্রকাশিত হতো সওগাত পত্রিকায়, যা পরবর্তীতে 1935 সালে বই আকার প্রকাশিত হয়। এবং 1935 সালের পরে 2017 সালে আবার নতুন করে বইটি বাজারে নিয়ে আসেন প্রথমা প্রকাশন, এবং বর্তমানে সেই কপিটি বাজারে পাওয়া যাচ্ছে। আয়না এই গল্পের বইটি আবুল মনসুর আহমেদ উৎসর্গ করেছিলেন আবুল কালাম শামসুদ্দিনকে, এবং এই উৎসর্গ করতে গিয়ে তিনি লিখেছিলেন, বন্ধুরা বলেছেন এ বইয়ে আমি সবাইকে খুব হাসিয়েছি, কিন্তু এই হাসির পেছনে যে কতটা কান্না লুকানো আছে তা তুমি যেমন জানো তেমন আর কেউ জানে না। আয়না বইটি যখন প্রথম প্রকাশিত হয় তখন যেই ভূমিকা লেখা হয়েছিল এবং ভূমিকা লিখেছিলেন কাজী নজরুল ইসলাম, সেই ভূমিকায় কাজী নজরুল ইসলাম বলেছিলেন, এমনি আয়নায় শুধু মানুষের বাইরের প্রতিচ্ছবি দেখা যায়, কিন্তু আমার বন্ধু শিল্পী আবুল মনসুর যে আয়না তৈরি করেছেন তাতে মানুষের অন্তররূপ ধরা পড়েছে। যে সমস্ত মানুষ হরেক রকমের মুখোশ পরে আমাদের সমাজে অবাধে বিচরণ করছে, আবুল মনসুরের আয়নার ভেতর তাদের স্বরূপ মূর্তি বন্য বিষণ্নতা নিয়ে ফুটে উঠেছে। মানুষের মুখোশ পরা এই বহুরূপী বন্য মানুষগুলো সবাইকে মন্দিরে মসজিদে বক্তৃতার মঞ্চে পলিটিক্সের আখড়ায় সাহিত্য সমাজে যেমন বহুবার দেখেছে বলে মনে হচ্ছে। আয়না বইয়ের বর্তমান ভূমিকায় শ্রদ্ধেয় আনিসুজ্জামান স্যার বলেছেন, আবুল মনসুর আহমেদের আয়না দাঁড়িয়ে আছে তিন পায়ের উপরে। তার ভাষার সরসতা ও বর্ণনার নাটকীয়তা, চরিত্র অঙ্কনের দক্ষতা, সমাজ বা গোষ্ঠীর একটা বিশেষ দিক পর্যবেক্ষণ করার অসামান্য ক্ষমতা। যে সাতটি গল্পের সমন্বয়ে বইটি রচিত সেই গল্প সাতটি হলো হুজুর কেবলা, গো দেউতা কা দেশ, নায়েবে নবী, লিডারে কম, মুজাহিদিন, বিদ্রোহী সঙ্গ, ধর্মরাজ্য। আয়না বইয়ের প্রথম গল্প হলো হুজুর কেবলা। হুজুর কেবলা গল্পে দেখা যায় এক বন্ড পীরের কাহিনী, যেখানে পীর সাহেব এক জায়গায় বসে রুহুকে ছেড়ে দেন। রুহ 7000 বছর কাটিয়ে আবার তার জিসমে প্রবেশ করে। আবার পীর সাহেব মুরুদ্দের বউকে বিয়ে করার জন্য যে কৌশল অবলম্বন করে তা সত্যি ধরা পড়লেও অন্ধভক্তির কারণে প্রতিবাদ হয়নি। মূলত পীর সাহেব তার যে কৌশলের দ্বারা, তার কথা, তার কাজের কৌশলের দ্বারা মানুষকে এমনভাবে ঘোরের মধ্যে ফেলে দেয় যে মানুষ সেটাকেই সত্যি বলে ধরে না এবং সেভাবেই মানে, সেখান থেকে অন্য কোনো কিছু বলার সুযোগ তাদের থাকে না। বইয়ের দ্বিতীয় গল্প গো দেউতা কা দেশ, এই গল্পে দেখা যায় ইংরেজদের মন্ত্রণায় গোহত্যা নিয়ে হিন্দু মুসলমানের বিরোধ, শান্তি রক্ষার নামে ইংরেজ সৈন্য নিয়োজিত, হিন্দু মুসলমানের পরস্পর নিধন, মনুষ্যহীন হয়ে শেষ পর্যন্ত ওই দেশটি গোদেবতার দেশ হয়ে যায়। মূলত এখানে যে সাম্প্রদায়িক ধর্মীয় একটা যে দ্বন্দ্বের কথা, সেই দ্বন্দ্বের কথাটা তুলে ধরা হয়েছে, এবং এই দ্বন্দ্বকে কাজে লাগিয়ে তৃতীয় পক্ষ যে কীভাবে তাদের স্বার্থ হাসিল করেন সে বিষয়গুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। নায়েবে নবী গল্পের টাকার স্বার্থে মৌলবী সুধীরাম যে বাস্তব সত্য অস্বীকার করেই ক্ষান্ত হননি, তাকে মিথ্যা প্রমাণের জন্য কোরআন হাদিসও ব্যবহার করেছেন। মানে কোরআন হাদিসের মাধ্যমে, কোরআন হাদিস ব্যবহার করে একজন মানুষ তার ব্যক্তি স্বার্থ আদায়ের জন্য যে কাজগুলো করতে পারেন এবং করে থাকেন সাধারণত, সেটা কীভাবে সম্ভব সেসব বিষয়গুলো খুব সুন্দরভাবে এই নায়েবে নবী গল্পে তুলে ধরা হয়েছে। ধর্মবিশ্বাসী মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে ইসমাইল সাহেব কীভাবে পত্রিকার মালিক হওয়া, অদ্বিতীয় নেতা হওয়া সহ আরও অনেক কিছু বর্ণনা পাওয়া যায় লিডারে কাওম গল্পে, যে গল্পটা বইয়ের তৃতীয় গল্প। এই গল্পে মূলত মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে, বিশেষ করে ধর্মবিশ্বাসী মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে কীভাবে এক শ্রেণী মানুষ বড় নেতা হয়ে যায় কিংবা সমাজের একজন প্রভাবশালী ব্যক্তি হয়ে যান সে বিষয়টা খুব সুন্দরভাবে এই গল্পে তুলে ধরা হয়েছে। বইয়ের অন্য যে গল্প মুজাহিদিন গল্প, এই গল্পে দেখা যায় যে আত্মপ্রতিষ্ঠার জন্য কীভাবে হানাফি মোহাম্মদ বিরোধ সৃষ্টি করে মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে ধর্ম ব্যবসায়ীরা এবং স্বার্থ প্রতিষ্ঠার নামে অশান্তি সৃষ্টি করে থাকে। মূলত
মাজহাব ভিত্তিক যে ধর্মের ইসলাম ধর্মের যে বিষয়টা আছে, যে মাজহাব হানাফি মোহাম্মদী এই ধরনের মাজহাবের মধ্যকার একটা দ্বন্দ্ব সৃষ্টি করে এবং মানুষের এই ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে ব্যক্তি তার আত্মপ্রতিষ্ঠা বা তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য কীভাবে কাজ করে থাকেন এবং এই আত্মপ্রতিষ্ঠা করতে গিয়ে সমাজে অশান্তি সৃষ্টি করেন, সে বিষয়গুলি মুজাহিদিন গল্পে তুলে ধরা হয়েছে। বইয়ের আরেকটা গল্প হলো বিদ্রোহী সংঘ। এই গল্পে দেখা যায় কীভাবে একটা গ্রুপ মুখে বিশ্ব মানবতার কথা বলে, প্রথা বিরোধীর কথা বলে, পরিবর্তনের কথা বললেও বাস্তবে তা করে না। মূলত আমরা মুখে যে কথাগুলো বলি এবং যে কথাগুলো প্রচার করে থাকি, সে কথাগুলো যে অন্তর থেকে আমরা করি না বা বাস্তবায়ন সেটা করতে চাই না, সে কেন করতে চাই না বা কেন হয় না করা, সে বিষয়গুলো বিদ্রোহী সংঘ গল্পে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বইয়ের আরেকটা গল্প হলো ধর্মরাজ্য, যে গল্পে দেখা যায় যে মসজিদের সামনে হিন্দুদের বাদ্য বাজানো নিয়ে হিন্দু মুসলমানদের বিরোধ এবং শেষ পর্যন্ত অনেক হিন্দু মুসলমানদের মৃত্যুর মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটে। এই যে হিন্দু মুসলিম যে বিরোধ, সামান্য বিষয়গুলো নিয়ে, যে একেবারে খুবই সামান্য সামান্য বিষয়গুলো নিয়ে বিরোধ, এবং বিরোধের শুধু বিরোধ না, বিরোধের চরম রূপ মানুষের মৃত্যু, এই মানুষের মৃত্যুর মধ্য দিয়েও একটা বিরোধের সমস্যা বা একটা সমস্যার সমাধান হয় না, সে বিষয়গুলো অনেক সুন্দরভাবে এই গল্পে তুলে ধরা হয়েছে। তো তার যে প্রতিটা গল্প, আবুল মনসুর আহমেদ আজ থেকে এত বছর পূর্বে যে ধর্মীয় গোলামি, রাজনৈতিক গণ্ডামি সহ সমাজের নানান অসঙ্গতির চিত্র এই আয়না বইতে তুলে ধরেছেন, তা বর্তমান সমাজেও কোনো না কোনোভাবে বিদ্যমান। একটু আমরা যদি তাকাই, সুন্দরভাবে তাকালে, মনের দৃষ্টি থেকে তাকালে আমরা দেখতে পারবো যে এগুলো বর্তমান সমাজেও এখন পর্যন্ত তখনকার মতোই বর্তমান সমাজেও বিদ্যমান রয়েছে। আলোচনার শেষে আমরা যে কথাগুলো বলতে পারি তা হলো, আবুল মনসুর আহমেদের এই বইয়ের গল্পগুলোর মধ্য দিয়ে আমাদের ধর্মীয় কুসংস্কার, রাজনৈতিক গণ্ডামি ও সামাজিক জীবনের নানাবিধ মূঢ়তা নিয়ে ব্যঙ্গ করেছেন। গল্পগুলোর সবকটিতেই আপাত কৌতুকের সঙ্গে সমাজের জন্য লেখকের দরদ ও দুঃখবোধ জড়িত। গল্পগুলো সম্পর্কে তিনি নিজেই লিখেছেন, হাসির পেছনে কান্না লুকানো রয়েছে। আবুল মনসুর আহমেদ সমাজ সংস্কারক চেয়েছিলেন, সংস্কারের ক্ষেত্রগুলো দেখিয়েও দিয়েছেন তার এই গল্পে। তার রচনার একটা বড় গুণ হলো, এই উদ্দেশ্যমূলকতা কখনও শিল্পকে ছাড়িয়ে যাননি। অধিকাংশ গল্পে তিনি বাঙালি মুসলিম সমাজের ভেতরের কথা বলেছেন, এখানে তার অভিজ্ঞতা ও দৃষ্টি, শিল্প দৃষ্টির একটা চমৎকার মেলবন্ধন ঘটেছে। এ বইয়ের পাঠ গল্পগুলো পাঠ আজকের দিনেও পাঠকের জন্য স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি শোনার জন্য। তবে যাওয়ার বেলা আরও একটি কথা বলে যাই এই বইটি সম্পর্কে, যেটি আনিসুজ্জামান স্যার বলেছেন, যে আয়না প্রকাশের এতকাল পরেও মনে হয়েছে যে এরকম একটি গ্রন্থ সমাজে এখনও প্রয়োজন রয়েছে।